হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদলা। আশা করি সবাই ভালো আছো। বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে ডে টু, এখন ভোর হয়নি, ভোর হবে হবে ভাব। আমরা সূর্যটা দেখবো বলে রাতে ঠিকভাবে ঘুমাইনি, উঠে পড়েছি। তো এখন তো আছি আমরা কেন লজটার নাম, যাই হোক, মৌসুমী আইল্যান্ডের একটা সুন্দর লজে। তো আমি, সুগন্ধা, আরও একজন, তিনজন আমরা মোটামুটি এখন উঠেছি, আর বাকিরা এখন ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, আলসেমি করছে। আর সমুদ্র এখানে কাছাকাছি চলে এসেছে, বিরাট গর্জন হয়তো শোনাও যাচ্ছে। এখন আমরা যাবো সূর্যটা দেখতে ওই সাইডটায়। তো চলো গিয়ে দেখাই কেমন করে, কি সূর্য উঠছে না উঠছে আর কি, আর দেখাই আজকে আমরা এখান থেকে ফিরবো, ফেরার মধ্যে কী কী হয় না হয়। সকালবেলা থেকে অনেক কিছু করারও আছে আজকে। তো চলো আর বেশি ভাটাবোকে আজকে ভিডিও শুরু করা যাক। চারিদিকে এখন পুরো নিস্তব্ধ, এটাই কালকে সন্ধ্যা থেকে পুরো হইচই হইচই প্রায় 12টা 1টা 2টো অবধি কেমে। এক্সক্লুসিভ ভিডিও। তো আমরা দুজন এখন বাইরে, এখানে এখন দোল খাচ্ছি, কালিন্দা গেছে সবাইকে ডাকতে, সবাই এখন শুয়ে রয়েছে, তারা উঠবেন বলে মনে হচ্ছে না। তবে আমরা এই একজন আর আমি, দেখা যাক আর সূর্য কখন বেরোয়, কখন দেখতে যায়, আদৌ দেখা হয় কি না। তবে ঘুমের যে 12টা বেজে গেছে সেটা তো বুঝতেই পারছো, এখন সূর্য দেখাটা মানে সূর্যটা দেখাটা কি হয় সেটাই হচ্ছে বড় কথা। সব টেন্টে সবাই একজন করে উঠে গেছে, সে বাকিদের বলছে এই ওঠ এই ওঠ এই ওঠ, বাট কেউ উঠছে না। এখানে সবারই এক অবস্থা, সবাই ঘুমাচ্ছে, খুব ইচ্ছা করে না এই ঠান্ডার মধ্যে উঠে সূর্য ওঠা পড়া দেখতে, সব ঘুমাচ্ছে আনন্দ আনন্দ করে। আমরাই পাগল কিছু আছি যারা উঠে পড়েছি, বাইরেইভাবে ল্যাত খাচ্ছে, ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যাত খাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সানরাইজ দেখার জন্য, গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য, মানে সরি দ্বীপের এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা তিনজনই, আর বাকি কাউকেই তোলা গেল না। এখানে এখন তিনজন বেরিয়েছি, চারিদিকে এখন মুরগি ফুরগি মোরগ ফোরগ ডাকছে, সকাল হবে হবে ওরা জানান দিচ্ছে যে সকাল হতে গেল, তোমরা তাড়াতাড়ি চলো। আমরা তিনজন আছি রাস্তার মধ্যে দিয়ে, দু সাইডে পুকুর, খাল বিল, নদী নালা পেরিয়ে মাটির উঁচু রাস্তা, এই লাগবে পুরো অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটু এদিক ওদিক হলে দু সাইডে পুকুর রয়েছে, সোজা পুকুরে গিয়ে পড়বো এখন, তাহলে ব্লকটা বন্ধ করে রাস্তাটা ভালো করে দেখি। তো আমরা এখন সবাই এখানে বসে সূর্যের অপেক্ষা করছি, বাট সূর্যি মামার দেখা নেই, সূর্যি মামা এখনও লুকিয়ে রয়েছে, আধা ঘন্টা হয়ে গেল বসে রয়েছি। এখন গুগল করে দেখলাম 6টা 14 বেরোবে সূর্য, তাহলে আমরা 4টে থেকে উঠে বসে রয়েছি সূর্যটা দেখবো বলে, আর একটু ঘুমানো যেত, এটা একটা ব্যাপার, কী করা যাবে। সোমন মন্ডল আমাদের সকাল সকাল তুলে দিল, বললো চলো চলো চলো, আমরা চলে আসলাম। এখন আকাশটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে, চারিদিক অনেক ভিজিবিলিটি বেড়ে গেছে, কিছু কিছু জিনিস দেখাও যাচ্ছে। আগে যেরকম এখানটা পুরো কুটুটে অন্ধকার ছিল, লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছিলো না, এখন সেটা অনেকটা কেটেছে। আর লোকজনও কিছু কিছু বেরোচ্ছে, সব মাস্টার হয়তো ধরতে যাবে বা আরও বিভিন্ন কাজের জন্য সব বেরোচ্ছে। তো সকাল হয়ে গেছে, বাট আমাদের সূর্য দেখা হলো না, সূর্য উদয় আমরা দেখতে পেলাম না। সত্যি কথা বলতে এই সাইডটা টোটালটা কুয়াশা রয়েছে, সে কারণে দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ সেটাই, আমাদের লাইফেও না সূর্যোদয় আছে না আমরা দেখতে পাচ্ছি, ঠিকঠাক হলো না। যে প্ল্যান করে রাতের ঘুমটা কামাই করলাম, তা এখন দেখছি যারা ঘুমিয়েছিল তারাই আরও ভালো করেছে, আমরাই বেকার বেকার উঠেছি, খুব মন খারাপ হয়ে গেল, যেটার জন্য এত কষ্ট করে জেগে টেগে উঠে বসে থাকলাম, সেখানটা মানে খুবই আপসেট, খুবই বেদনাদায়ক ঘটনা ঘটে গেলো আমাদের সাথে যাকে বলে। তো এখন কি, এখন আবার ফেরত যাবো হয়তো, খেজুরের রস দিয়ে গেছে টেন্টে আমাদের, খেজুরের রসের কথা বলা ছিল, এবছরের খেজুরের রসটা গিয়ে একটুখানি ফাটিয়ে খাওয়া দাওয়া হবে, একটুখানি তাড়াতাড়ি করে যেতে হবে, না তো দেখালো ভাগেই পেলাম না, কপাল এমনি যা খারাপ চলছে আমাদের, সেখানে তাড়াতাড়ি যাই ওখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়াটা করে, চলো আমি আর তুমি বেরিয়ে যাই। তো এখন আমি দেখা পেয়েছি আমারই এক জাত ভাইয়ের, সকালবেলায় জাত ভাই এখন খাওয়া শুরু করে দিয়েছে, তো কিছুক্ষণ বাদে আমার একটু কালারফুল জাত ভাইয়ের দেখা, এনি একটুখানি পরিষ্কার সাহেব মানুষ। এখন গ্রামের রাস্তায় আমরা দুজন হেঁটে চলেছি, আর রিটার্ন যাচ্ছি আবার আমাদের ক্যাম্পের দিকে, দারুণ জায়গা, একদম গ্রামের মধ্যে দেখাচ্ছি, একদম র জায়গা, র যে খেজুরের রস বালতি ঝোলানো আছে, অন্য জায়গায় হাড়ি থাকে, এখানে অনেক রস হয়, তাই কাকা ডাইরেক্ট বালতি দিয়ে দিয়েছে, এখান থেকে এক রস গেছে আমাদের ওখানে এক হাড়ি। তো পাতি আমাদের এক বোতল রস দিয়ে গেছে কাকা, ভালোবেসে হয়তো, আমরা এখন একটুখানি সেটাকে একটু সেবন করবো। তো বসে তো চারিদিকে এখন ফাটিয়ে কুয়াশা রয়েছে, যে কারণে আমরা সকালের সূর্যোদয়টা দেখতে পারলাম না, সমুদ্র অবধি দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা রয়েছে।
6.5 hours later. তো সকালবেলায় ভাটে সূর্য উদয় দেখে আমরা আবার চলে এসেছিলাম ক্যাম্পে। সেখানে দেখলাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা আমাদের চারিদিকে। সেখানে সুন্দর একটা ঘুম দিয়ে নিলাম রানিং। এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন একটু সুন্দর রোদ বেরিয়েছে, মানে এখন সূর্যটাকে বেরিয়েছে, যখন আমরা দেখতে গেছি তখন বেরোয়নি, তখন আমাদের দেখবো স্যার জীবনে সূর্য দেখিস নি, তারা এখন এসে সূর্য দেখতে আমার সাথে নেশা করে ঘুমিয়েছে তো উঠতে পারে। হ্যাঁ যাই হোক, সূর্য আমাদের দেখা দেয়নি, এখন দেখা দিয়েছে, এখন আমাদের খিদে পেয়েছে। এখন সবাই মোটামুটি করে উঠেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার এখান থেকে চম্পট দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের হোস্টেলের উদ্দেশ্যে। ওদিকে খাওয়া দাওয়া করে এখনও এখনও ঘুম পাচ্ছে না সত্যি কথা, কারণ আমার সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি, ভোরবেলায় উঠেছি। তো যাই দেখি এখন। তো আমরা এখন সকালের ফাটিয়ে ব্রেকফাস্টটা করছি। এখানে লুচি তরকারি আর ডিম সেদ্ধ রয়েছে। লুচি তরকারি তুমি যত খুশি খেতে পারো, বাট ডিমটা একটাই দেবে। সকালে সূর্যটা দেখতে গিয়ে আমি চা খাইনি, এখন সেই চাটা খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো কেন জানো এটা কী ছিল? এনজয় পার্টি, এনজয় পার্টি ছিল রিসর্টের নাম, যাই হোক না এনজয় পার্ক ছিল। তো এটা আমাদের এখন ঘোরা কমপ্লিট। এবার 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 সমস্ত কিছু এক এক দু একজনের কিছু কিছু নেওয়া এখনও বাকি রয়েছে, তারা সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে গোয়াস গন হয়ে যাবো। তো গ্রামে চলার পথে এখানে দেখি কাকা এখন মাছ ধরছে, সে কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু মাছ ধরা দেখতে। হোটেল আমরা ছেড়ে দিয়ে বেরিয়েছি এখন একটু ঘুরতে, আশপাশটা ঘুরে ঘুরে বেড়াবো, দেখবো কী কী আছে। তখন তো ভোরবেলায় ঘুম ঘুম চোখে ঠিক করে দেখতে পারিনি, তো এখন ঘুম কাটিয়ে বেরিয়েছি। আর এখন সাথে সবাই আছে, তখন সাথে সবাই ছিল না, সে কারণে আমরা যেটা দেখেছি ওরা সেটা দেখেনি, সেই কারণে সবাই দেখার জন্য একসাথে বেরিয়েছি। এখন সবাই একসাথে একটুখানি কী বলে ম্যানগ্রোভ অরণ্য যা আছে, ভাঙাচোরা বিচ থেকে শুরু করে আর যাও যা আছে এই সাইডটায়, সাইডগুলো এখন ঘুরে ফুরে দেখবো। ঘুরে ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আবার ব্যাক করবো বাড়ির দিকে। তো চলো দেখি আশপাশে কী কী আছে না আছে। আমরা এখনো ঘুরছি, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাজ বাজ আছে, সে কারণে আমরা বেরিয়ে পড়েছি। ওরা আসুক ঘুরে, আরো সর্দি কাশি লেগে গেছে মানুষের, এই কারণে আমরা তাদের যেতে হবে। আমাদের এখানে হসপিটালিটি কম আছে, সে কারণে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ওখানে একটু অক্সিজেন নিতে হবে। চলো যাই। তো আজকে আমরা একটা অন্য ফেরিঘাটে এসেছি। অন্যদিন আমাদের মানে যাওয়ার সময় আমাদের অন্য একটা ফেরিঘাট থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই ফেরিঘাটে একটু লোকজন বেশি যাতায়াত করছে মনে হচ্ছে দেখে। তো নৌকা ওঠার সময় আমরা হঠাৎ নীল কাঁকড়ার সন্ধান পেয়েছি। আমি অনেক লাল কাঁকড়া দেখেছি, বাট এরকম নীল কাঁকড়া আমি এই লাইফে প্রথম দেখছি। এই নদীতে নীল কাঁকড়াও আছে, ছোটো ছোটো যদিও। এখানে শুধু নীল কাঁকড়া না, একটা ডিফারেন্ট টাইপের মাছও আছে, যে কিনা জলের জায়গায় ডাঙায় উঠে বসে রয়েছে, হাঁটাচলা করছে, ঘোরাফেরা করছে, ডিগবাজি টিগবাজি খাচ্ছে। তো আমরা এখন টোটো করে ফিরছি স্টেশনের পথে, আর এক ঝাঁক পাখি আমাদের পিছু নিয়েছে, আমাদের সাথেই এইভাবে চলছে ওরা অনেকক্ষণ ধরে। তো প্রায় এক ঘন্টা টোটোতে সময় অতিবাহিত করে আমরা ফাইনালি পৌঁছে গেছি এখন নামখানা স্টেশনে। তো কপাল খুবই ভালো থাকায় ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম, আর ট্রেনটা আছে একদমই ফাঁকা। সায়নদা তো একদম ফাটিয়ে ঘুম দিয়ে নিচ্ছে, পুষিয়ে নিচ্ছে সারাদিনের ঘুমটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ঘরে, আমাদের বাড়ি, আমাদের ক্যাম্পাসে। এখন এখানে রুমে যেতে হবে, তার আগে যদি পারি কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর না তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করতে হবে। তো আর কি সময় মতন পৌঁছে গেছি, এটাই সবথেকে ভালো। খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর জায়গায় আর কি ট্রেনের কী বলে সিট পেয়ে গেছি, ঘুমাতে একটা সুন্দর ঘুমও দিয়ে দিয়েছি। তার মধ্যে ক্যামেরাই ঝগড়া গণ্ডগোল সব কিছু দেখে নিয়েছি, যেটা ট্রেনে হয়, 3 ঘন্টা ট্রেনে ছিলাম, অনেক কিছু দেখে নিয়েছি। তো যাই হোক, এখন দেখা যাক সামনে কী করতে হবে।
তো কলেজে এসে দেখি কোন একটা ফ্যাকাল্টির দাদা দিদিদের খুব সুন্দর ক্রিকেট খেলা চলছে, সব রং বেরঙের জামা পরে সব বসে খেলা করছে আর কি, ক্রিকেট খেলছে, একজনের টিমের খেলা হবে, সেই কারণে হয়তো ওয়েট করছে। আমি হোস্টেলে আসতে আসতে তুষার আমাকে তুলে নিয়ে আসলো, বললো আজকে রবিবার চল বাইরে মার্কেটিং করবো, ও এখন প্রচুর শপিং করবে, সে কারণে আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে, ওর মানে ওই শপিং ব্যাগ ফ্যাগ ধরার জন্য আর কি। আরে সারা নিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, আমি এখনও জামাও ছাড়িনি, ব্যাগ নিয়ে সবাই ঢুকছিলাম, বললো চল আমি কেনাকাটা করবো, তুই দোকানে বয়ে দিবি, ঠিক আছে তুই যখন বলছিস তখন তো দিতেই হবে, তো আমাকে কুলি হিসাবে নিয়ে যাচ্ছে, ও যাই দেখি ও কী কেনাকাটা করে মার্কেটিং থেকে। প্রচুর শপিং করলাম আমরা, আর শপিং করে এত টাকা লেগেছে, তুষারের আবার টাকা তুলতে যেতে হয়েছে, তুষার আবার টাকা তুলে নিয়ে এসছে, তাহলে আমরা এখন আবার শপিং করতে যাবো কালকে, তাই তো চলো। দেখো এটিএম কার্ডটা ঢুকিয়ে দিলো সুপ করে এপাশ থেকে ওপাশে। তো ঘোরা সব কমপ্লিট, সময় মতন চলে এসেছিলাম হোস্টেলে, আর কী ঘুরলাম, কেমন কী ঘুরলাম, মোটামুটি ঘুরলাম বলতে গেলে, কারণ যে প্রবলেমটা ছিল যে বিচ ঠিকঠাক ছিল না, বিচে নামার মতন অবস্থা ছিল না, পুরো কাদা কাদা ছিল, সেই কারণে আশপাশটা খুব একটা ভালো লাগেনি, আর যে টেন্টগুলো ছিল ওখানকার পরিবেশটা খুব একটা আমাদের কারোরই ভালো লাগেনি, সব আর কি মত্তাত খেয়ে একদম বাওয়াল টাওয়াল করছিল, গন্ডগোল করছিল, এর করছিল চেঁচামেচি হুল্লোর, যেটা আর কি করে খাওয়া দাওয়ার করার পরে সেরকমই চলছিল, একটু নিলিবিলি শান্ত, সাধারণত ঘুরতে গেছি একটুখানি নিলিবিলি শান্ত পরিবেশ, পাহাড় সমুদ্র লোকে এই কারণে ঘুরতে যায়, বাট কোনো সেই রকম কোনো পরিবেশ ছিল না, চেঁচামেচি সবসময় গন্ডগোল, এই তাই সেই ঝামেলা ঝুট ঝামেলা যন্ত্রণা সব লেগেই ছিল। ও তো ওখানে আমাদের কত কী খরচ হলো, আমাদের খরচ হলো মোটামুটি এক একজনের 1200 টাকা কাছাকাছি, 800 টাকা আমাদের টেন্ট ভাড়া নিয়েছে, খাওয়া দাওয়া দিয়ে ইনক্লুডিং ছিল, বাট ওখানে লাঞ্চ ছিল না আমাদের, যেটা ছিল যেহেতু আমরা বিকালে গেছিলাম, আমাদের রাতের ডিনার টিফিন, টিফিন তো তোমরা দেখেছো, রাতের ডিনার টিফিন ছিল আর পরের দিন সকালে ব্রেকফাস্ট ছিল, তো এই সমস্ত কিছু নিয়ে পার হেড 800 টাকা করে নিয়েছে, আর আমরা বারবিকিউ খেয়েছি সেটাকে 450 টাকা পার কেজি নিয়েছে, সেই হিসাব করে আমাদের আরও একটু 100-200 টাকা করে খরচা আছে, আর আসা যাওয়া এখান থেকে আসা যাওয়ার জন্য টিকিট ফিকিট, ট্রেনের টিকিট আর ট্রেনের টুকটাক কিছু খেয়েছি দিয়েছি, অনেক কিছুই খেয়েছি সবাই একটু একটু করে দিয়েছে, তো সেসব করে নিয়ে 1200 টাকার কাছাকাছি আমাদের খরচা হয়েছে, তো আর কি ছিল, আর তো ছিল অনেক কিছু, আর সিনিয়রদের সাথে ঘোরার এক্সপিরিয়েন্স আর কি বলবো, খুবই সত্যি খুব ভালো ছিল, সবার সাথে খুব বন্ধুর মতন মিশেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি, ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, দিয়েছি, যেটা একটা মিথ থাকে সবার মধ্যে যে যাদবপুর হোস্টেলে মেইন হোস্টেলে সিনিয়ররা এই হবে সেই হবে এই হবে তাই হবে, বাট সেরকম কিছুই ছিল না, খুব কুলভাবে সবার সাথে মিশেছি, ঘুরেছি, ফিরেছি, তো আর কি কিছু বলার ছিল না, হয়তো ছিল না কিছু, যদি বাকি থেকে যায় তাহলে আর কিছু করার নেই, তো এখন রাত প্রায় 2:30 বাজে, এখন আমি ভিডিও এডিটিং করছি, ঘোরাফেরা করছে মাঝে মধ্যে, আমাকে ভিডিও পজ করে 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 তারপরে চ্যানেল করতে হচ্ছে, তো যাই হোক এত দেখার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, টাটা।